মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের মাঝেই গোয়ার মাটি স্পর্শ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার সকালেই গোয়ায় পৌঁছে গেলেন কংগ্রেস নেতা। সূত্রের খবর, একাধিক কর্মসূচি নিয়ে গোয়ায় গিয়েছেন তিনি। বৃহস্পতিবার সমুদ্র সৈকতে পৌঁছানোর পর থেকেই এক করুণাময়ী রূপে দেখা মেলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়ার মাটিতে প্রথমে বাধা পেলেও তৎক্ষণাৎ গোয়াবাসীকে আপন করে নিয়েছিলেন মমতা। গোয়ার সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। গোয়ার মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে তাদের ঘরের মেয়ে হয়ে ওঠেন তিনি। আর এবার সেই পথ ধরেই হাঁটতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। শনিবার বিকেলে গোয়ায় পৌঁছানোর কথা থাকলেও সেদিন কাক ভোরে সমুদ্র সৈকতে হাজির হন রাহুল গান্ধী। আর তারপরেই তিনি সভা করলেন মৎস্যজীবীদের সঙ্গে, এমনকি তাদের সঙ্গে মিশে যেতে দেখা গেল কংগ্রেস নেতাকে। রাস্তায় নেমে জনসংযোগ করলেন তিনি, শুনলেন গোয়াবাসীর মনের কথাও। বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস গোয়াবাসীকে যে নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নই আরও একবার দেখালেন জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। যেভাবে গোয়াবাসীর মন জয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই পথই অবলম্বন করলেন রাহুলও। তবে অন্যদিকে গোয়ার মাটিতে প্রথম দিন যে অপমানের সাক্ষী থেকেছেন তৃণমূল সুপ্রিমো, তার মুখোমুখি হতে হয়নি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। সমুদ্রের মাটিতে স্বাগত জানাতে ছিল এলাহি আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন গোয়াবাসী। আসন্ন লোকসভাকে পাখির চোখ করে ভিন রাজ্যেও সংগঠন বিস্তার করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সেই উদ্দেশ্যে তিন দিনের সফরে সৈকত রাজ্যে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। গোয়া সফরে গিয়ে জনসংযোগকে হাতিয়ার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের তৃতীয় দিনেও পানাজিতে জনসংযোগে মন দিলেন তিনি। তবে জনসংযোগের পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা। এদিন পানাজিতে জনসংযোগ সেরে গোয়ার ব্যাসিলিকা অফ বম জেসাস চার্চে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার ফাদারের সঙ্গেও কথা বলেন তিনি। চার্চ দর্শন থেকে মাপুসায় জনসংযোগে যান মুখ্যমন্ত্রী। মাটির প্রদীপ কেনেন তিনি। সেখান থেকে জয় গোয়ার স্লোগান তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গোয়ায় বিজেপির দাদাগিরি আর চলবে না। গোয়াকে পাখির চোখ করে ইতিমধ্যেই ব্লু প্রিন্টও প্রায় তৈরি করে ফেলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো গোয়ার ভোট ভাগাভাগি না হতে দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন গোয়ার অবিজেপি দলগুলোকে। বর্তমানে গোয়ায় বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট গড়ার লক্ষ্যে কাজ করছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ সফর শেষ করে তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে গোয়ায় গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে পানাজিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গোয়ার আঞ্চলিক দলগুলো যথেষ্ট শক্তিশালী, তাই জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, ভোট ভাগাভাগি হতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে এটা অনেকটাই পরিষ্কার যে বিজেপি বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে গোয়া জয়ের জন্য ছক কষছেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টির সুপ্রিমো বিজয় সারদাসাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবর থেকে তা একেবারেই স্পষ্ট। গোয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গেই শুক্রবার তিনি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাছ, লোকসংস্কৃতি ও ফুটবলের মাধ্যমে গোয়া এবং বাংলাকে এক সূত্রে এনে বাংলার মতোই গোয়াকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বাংলার মতো গোয়াতেও দুয়ারে সরকার গতিধারা প্রকল্প চালুর আশ্বাসও দিয়েছেন। ঘরে ফিরলেন শাহরুখ পুত্র। শনিবার ছেলেকে আনতে আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখ খান। গত এক মাস কার্যত ঝড় বয়ে গিয়েছে শাহরুখ খান এবং তার পরিবারের উপর দিয়ে। মাদক কাণ্ডে গ্রেফতার হয়ে প্রায় এক মাসের কাছাকাছি জেলে ছিলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান।
বৃহস্পতিবার আরিয়ানের জামিন মিললেও জেলেই ছিলেন আরিয়ান। প্রসঙ্গত, গত 3 তারিখ মুম্বাইয়ের কর্ডেলিয়া ক্রুজ থেকে আরিয়ান সহ কয়েকজনকে গ্রেফতার করেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। দীর্ঘ চেষ্টার পর বৃহস্পতিবার অর্থাৎ 28শে অক্টোবর মাদক মামলায় মুম্বাই হাইকোর্ট আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু আদালতের রায়ের কপি জেল কর্তৃপক্ষের হাতে এসে না পৌঁছনোয় ওই দিন আরিয়ানকে আর্থার রোডের জেলেই রাত কাটাতে হয়েছে। কথা ছিল শুক্রবার সমস্ত কাগজপত্রে সইসাবুদের পালা শেষ করে ছেলেকে নিয়ে ঘরে ফিরে যাবেন কিং খান। 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে আরিয়ান জামিন পেয়েছেন। শুক্রবার তার জামিনের কপিতে সই করেন শাহরুখের দীর্ঘদিনের বন্ধু তথা অভিনেত্রী জুহি চাওলা। ছেলে ঘরে ফিরতেই খুশির হাওয়া বইছে মান্নাতে। এদিন সাদা রেঞ্জ রোভার গাড়িতে করে ছেলেকে পাশে বসিয়ে বাড়ি নিয়ে আসেন তিনি। আরিয়ানের সঙ্গেই এদিন বাড়ি ফেরেন মাদককাণ্ডে ধৃত আরও দুজন, মুনমুন ধামেজা এবং আরবাজ মার্চেন্ট। স্বাভাবিকভাবেই আরিয়ানের বাড়ি ফেরায় স্বস্তি গৌরী এবং সুহানার।